নমস্কার বন্ধুরা, রাজ কিটিভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে একটা নতুন রেসিপির সাথে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আপনাদের সামনে করে দেখাবো বেসন দিয়ে মাছের ডিমের বড়া। তার জন্য নিয়ে নিয়েছি বেসন, মাছের ডিম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে, আর নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, কালো জিরে, লঙ্কার গুঁড়ো, হলুদ, চিনি, নুন। এবার আমি মাছের ডিমটাই বেসনের মধ্যে দিয়ে নেব। আর এই যে এই এই পেঁয়াজ কুচি এগুলো সব দিয়ে দেবো এখানে, দিয়ে মাছের ডিমের সাথে ভালো করে আমি এইগুলোকে মাখিয়ে নেব। যে সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি, মাছের ডিমের বড়া করবার জন্য আমি একটা কড়াই চাপি নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি ছোটো ছোটো করে বড়ার আকারে কড়াইতে দিয়ে দেবো। এবার এক পাশ ভাজা হয়ে গেছে, উল্টে দেবো বড়াটা সাবধানে। খুব সাবধানে উল্টে দেব। আর উপাসটাকেও ভালো করে ভেজে নেব। মিডিয়াম আঁচে একটু হালকা করে ধৈর্য ধরে আস্তে আস্তে ভাজতে হবে বড়াটা। আপনারা চাইলে এই বড়াটার মধ্যে একটু ধনে পাতা কুচিও দিতে পারেন। আজকে আমার কাছে ছিল না বলে আমি আজকে ধনে পাতা কুচি দিলাম না। বড়াটা আমার সুন্দর ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। বাদ বাকি বড়াগুলো আমি সুন্দর করে ভেজে তুলব। বন্ধুরা কি সুন্দর বড়াটা দেখতে লাগছে! এই বড়াটা ভাত ডালের সাথে বা শুধু স্ন্যাক্স হিসাবে একটুখানি সসের মধ্যে চুবি চুবিও খাওয়া যায়, যে যেইভাবে খাবে। আবার এই বড়াটাকে ঝোলও তৈরি করা যায়। এই বড়াগুলো আমি আস্তে আস্তে উল্টে দেব। এই বড়াগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, বড়াগুলো আমার কি সুন্দর ভাজা হয়ে গেছে! আমার এই মাছের বড়া রেসিপিটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের একটু ভেঙে দেখাই, দেখুন